ভাই আমার পড়া মাঝখানে ভাই ওকে, তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাইকেল ফ্যারাডের পরীক্ষা। তো মাইকেল ফ্যারাডের পরীক্ষা, মাইকেল ফ্যারাডের এই যে মাইকেল ফ্যারাডের যে পরীক্ষা, সেই পরীক্ষাটা হচ্ছে অয়েস্টার যে পরীক্ষাটা করছিলেন সেই পরীক্ষাটা হচ্ছে একটা চুম্বক ক্ষেত্র থেকে, সরি তুমি তড়িৎ ক্ষেত্র থেকে চুম্বক উৎপন্ন করতে পারছিলে। অর্থাৎ তুমি যখন একটা তারের মধ্যে যখন তুমি তড়িৎ প্রবাহিত করছিলে, তখন আমি বুঝাইছিলাম যে তুমি যখন তড়িৎ প্রবাহিত করবা তখন এইখানে এর চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এবং এই যে এই চুম্বক ক্ষেত্রটার যে দিক সেই দিকেও কিন্তু আমরা দেখাইছিলাম। সেই দিকটা হচ্ছে এই বরাবর যাওয়ার পর ডান হস্ত নিয়ম অনুযায়ী এই বরাবর যাওয়ার পর এই অ্যাঙ্গেল গুলো যেভাবে থাকবে, অর্থাৎ এরকম ভাবে এরকম সরি এরকম ভাবে থাকে, ইট মিনস এরকম ভাবে, ইট মিনস এরকম 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 ভাবে। এটা ছিল আমাদের ওয়াস্টার্ডের পরীক্ষা, বা একটা তড়িৎ ক্ষেত্র থেকে আমরা চুম্বক ক্ষেত্র উৎপন্ন করতে পারছিলাম। সো যখন এইটা আবিষ্কার হইলো তখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে আচ্ছা তড়িৎ থেকে যদি চুম্বক উৎপন্ন করতে পারে তাহলে আমরা কি চুম্বক থেকে তড়িৎ উৎপন্ন করতে পারি কিনা সেটা একটু দেখি, মানে এর উল্টা প্রক্রিয়াটা। অর্থাৎ আমরা যেটা প্রথম আবিষ্কার করছি সেটা হচ্ছে তড়িৎ থেকে চুম্বক। এখন আমাদের ধারণাটা হচ্ছে যেহেতু আমরা তড়িৎ থেকে চুম্বক পাচ্ছি সেহেতু হয়তোবা চুম্বক থেকে তড়িৎ পাওয়া যেতে পারে। সো এই যে এই প্রক্রিয়াটা চুম্বক থেকে তড়িৎ পাওয়ার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা আবিষ্কার করছেন হচ্ছে মাইকেল ফ্যারাডে, এবং উনি এটার জন্য দুইটা পরীক্ষা করছিলেন। আমি জাস্ট সেই দুইটা পরীক্ষা সংক্ষেপে দেখাবো। সো সেই দুইটা পরীক্ষার জন্য উনি যেটা করছিলেন সেটা হচ্ছে উনি একটা সলিনয়েড তৈরি করছিলেন, উনি একটা সলিনয়েড তৈরি করছিলেন, এবং এই সলিনয়েডটা হচ্ছে এরকম সলিনয়েড, এবং উনি যেটা করছিলেন সেটা হচ্ছে এই জায়গায় একটা গ্যালভানোমিটার সংযুক্ত করছিলেন। উনি এই জায়গায় একটা গ্যালভানোমিটার সংযুক্ত করছিলেন, কিন্তু গ্যালভানোমিটার হয় নাই। এই যে গ্যালভানোমিটারের কাঁটাটা এই জিরো দাগে ছিল, জিরো দাগে ছিল। তো উনি যেটা করছেন সেটা হচ্ছে একটা চুম্বকের, খেয়াল করো একটা দণ্ড চুম্বক নিয়েছেন, এবং দণ্ড চুম্বক নেওয়ার পরে উনি যেটা করছেন সেটা হচ্ছে খেয়াল করো এনএস, ক্লিয়ার? এবং উনি দণ্ড চুম্বকটার যে উত্তর মেরুটা আছে সেই উত্তর মেরুটাকে এইভাবে প্রবেশ করাইছেন এবং এইভাবে বের করে নিয়ে আসছেন। তখন দেখছেন কি ঘটে, খেয়াল করো এইখান থেকে উনি যেটা পাইছেন সেটা হচ্ছে উনি যখন এই চুম্বকটাকে যখন এই বরাবর ঢুকাইছেন তখন গ্যালভানোমিটার হচ্ছে এমন একটা জিনিস যেটা, বা এমন একটা মিটার যেটা তড়িৎ মানে তড়িৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করতে পারে, বা তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা সেটা নির্ণয় করতে পারে। যখন তড়িৎ প্রবাহ হবে তখন এটা কাঁটাটা এভাবে কিংবা এভাবে বিক্ষেপ দিবে। এখন খেয়াল করো তড়িতের দিক যদি এইভাবে হয় তখন সেটা এইভাবে বিক্ষেপ দিবে, তড়িৎ দিক যদি এইভাবে হয় তখন সে এইভাবে বিক্ষেপ দিবে। অর্থাৎ এই গ্যালভানোমিটারের কাজটা হচ্ছে বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ আছে কিনা, অর্থাৎ তড়িৎ প্রবাহের অস্তিত্ব আছে কিনা সেইটা বের করা। সো ফ্যারাডে যেটা করছেন সেটা হচ্ছে উনি এই যে সাপোজ ধরো এটা একটা চুম্বক, এবং এই জায়গায় যে চুম্বক ছিল সেই চুম্বকের অবশ্যই বল রেখা আছে, তাই না? এটা হচ্ছে এস, এটা হচ্ছে এন, এবং যে চুম্বকের যে বল রেখা গুলো সেই বল রেখা গুলো যদি আমি দেখাই তখন হচ্ছে এরকম এরকম। এখন উনি যখন চুম্বকটাকে ঢুকাইছেন এই বরাবর, সাপোজ চুম্বকটাকে যখন এই বরাবর ঢুকাইছেন তখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে চুম্বকের বল রেখা গুলো ছিল এই বল রেখা গুলো তারের মধ্যে গেছে। খেয়াল করো আগে আমরা কি করতাম সলিনয়েডে, সলিনয়েডে আমরা যেটা করতাম সেটা হচ্ছে সলিনয়েডের মধ্যে বিদ্যুৎ দিতাম, তখন ভিতরে যখন আমরা বিদ্যুৎ আগে করছিলাম প্রয়োগ করছিলাম তখন যেটা হয়েছিল সেন্টারে বলরেখা আসছিল, তাই না? এখন আমরা আগে থেকে বলরেখা দিয়ে দিলাম কারণ চুম্বকটা যেহেতু আছে অবশ্যই তার বলরেখা আছে, বলরেখার দিক যদি এভাবে হয় তখন হচ্ছে বলরেখার দিক হচ্ছে এইভাবে, সাপোজ ধরো এইভাবে বলরেখার দিক হচ্ছে এইটা। সো উনি যখন এইভাবে দিয়েছেন তখন
এখন কেন্দ্রের মধ্যে বলরেখা আসছে। সো আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে আগে বিদ্যুৎ ছিল, বলরেখা তৈরি হয়েছে, এখন বলরেখা আছে, আলটিমেটলি হবে বিদ্যুৎ তৈরি হবে। সো যেটা হয় সেটা হচ্ছে উনি যেটা দেখলেন সেটা হচ্ছে যখন এভাবে ঢুকাইলেন তখন এই গ্যালভানোমিটারের কাঁটা এভাবে সরি এভাবে ঢুকাইলেন, সাপোজ বিদ্যুৎটা এই বরাবর আসলো, গ্যালভানোমিটারের কাঁটা এভাবে বিক্ষেপ দিল। ওকে, উনি যখন এইটাকে আবার বের করে নিয়ে আসছেন, উনি যখন দ্যাট মিনস এই চুম্বকটাকে যখন আবার বের করে নিয়ে আসছেন তখনও বিদ্যুৎটা উৎপন্ন হয়েছে, বাট এখন যে বিদ্যুৎটা উৎপন্ন হয়েছে সেই বিদ্যুৎটার দিক হচ্ছে বিপরীত, অর্থাৎ আগে যেটা উৎপন্ন হয়েছিল এই বরাবর এখন এটা এই বরাবর বিক্ষেপ দিয়েছে। দ্যাট মিনস আলটিমেটলি আমরা কি বুঝলাম এইটা থেকে, আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র দ্বারা আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। এই কথাটা তোমাকে বলতে হবে যে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র দ্বারা তুমি শুধুমাত্র চুম্বক ক্ষেত্র দ্বারা বিদ্যুৎ উৎপন্ন করতে পারবা না, তোমাকে বিদ্যুৎ উৎপন্ন করতে গেলে শুধু চুম্বক থাকাটা আবশ্যক না, পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র থাকাটাও আবশ্যক। ক্লিয়ার? সো এখন আমি যে ব্যাপারটা বলবো, তোমাদের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে, কোয়েশ্চেনটা হচ্ছে যে ভাইয়া আপনি চুম্বক থেকে অল টাইম বিদ্যুৎ উৎপন্ন করতেছেন, তাহলে তো ভালোই হইলো, সবসময় আমরা চুম্বক থেকে বিদ্যুৎ পাচ্ছি, আমাদের তো আর কোনো কাজ করতে হচ্ছে না, বা এদিকে শক্তি সংরক্ষণশীলতা নীতি নিয়ে আপনি কি বলবেন, এদিকে যেহেতু আপনি বিদ্যুৎ শক্তি পাচ্ছেন তাহলে এই শক্তিটা আসলো কোন জায়গা থেকে, বিদ্যুৎ শক্তির আসলো কোন জায়গা থেকে, যেহেতু আমরা জানি যে শক্তি ধ্বংস বা বিনাশ নেই, শক্তির সৃষ্টিও নেই, শক্তি যা ছিল তাই আছে এবং শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, তাহলে এই জায়গায় অ্যাকচুয়ালি কি ঘটলো খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, এই যে এই জায়গার যে চুম্বকটা ছিল এই চুম্বকটাকে তুমি এই যে ভিতরে নিছো তারপরে আবার বাহিরে আনছো, এই যে এই কাজটা করতে গিয়ে তুমি কি তোমার গতি শক্তি খরচ করছো না? অবশ্যই তোমার গতি শক্তি খরচ হয়েছে, কারণ তুমি যখন এ বরাবর দিছো তখন তোমার একটা শক্তি এটার গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে। আলটিমেটলি যেটা ঘটছে সেটা হচ্ছে এইটার গতি শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে, দ্যাট মিনস এইদিকেও শক্তির সংরক্ষণশীলতা নীতি লঙ্ঘিত হয় নাই। কি বললাম, জাস্ট এই গতি শক্তিটা একটা চুম্বকের গতি শক্তি থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, কথাটা এইরকম না যে চুম্বক থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, অ্যাকচুয়ালি হচ্ছে চুম্বকের গতি শক্তিটাকে বিদ্যুতে রূপান্তর করাটা হচ্ছে ইজি, বুঝা গেছে ব্যাপারটা? সো এটাই হচ্ছে যে এটাই হচ্ছে ব্যাপারটা যে আমরা চুম্বকের গতি শক্তি দ্বারা অর্থাৎ চুম্বকটাকে এর বরাবর আনার দ্বারা আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। এবং এই জায়গায় আরেকটা প্রধান কথা সেটা হচ্ছে আমরা যদি চুম্বক দ্বারা বিদ্যুৎ উৎপন্ন করতে চাই তখন কিন্তু আমরা যেই বিদ্যুৎটা পাচ্ছি সেই বিদ্যুৎটা কিন্তু কোনো সময় একমুখী হচ্ছে না, সেটা কিন্তু দ্বিমুখী হচ্ছে বা দিক পরিবর্তন করছে, কারণ যখন তুমি এভাবে ঢুকাইলা তখন এটার ইয়া ছিল বিক্ষেপ ছিল এই বরাবর, দ্যাট মিনস তড়িৎ এই বরাবর প্রবাহিত হচ্ছে, যখন তুমি বের করে নিয়ে আসলা তখন হচ্ছে এই বরাবর বিক্ষেপ, দ্যাট মিনস তড়িৎ এখন এই বরাবর প্রবাহিত হচ্ছে, দ্যাট মিনস পর্যায়কালের অর্ধেক সময় তড়িৎ প্রবাহ যেদিকে প্রবাহিত হচ্ছে পর্যায়কালের বাকি অর্ধেক সময় তড়িৎ প্রবাহ বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে আমাদের বেসিক যে মাইকেল ফ্যারাডের, এটা হচ্ছে প্রথম পরীক্ষা এবং দ্বিতীয় পরীক্ষা আমি দেখাবো, দ্বিতীয় পরীক্ষার এত ডিটেলস দেখানোর দরকার নেই, তোমরা এমনি এমনি বুঝবা। সেটা হচ্ছে যে এইখানে যতক্ষণ গতি শক্তি থাকবে, যতক্ষণ গতি শক্তি থাকবে ততক্ষণ যেটা হবে সেটা হচ্ছে যতক্ষণ চুম্বকের মধ্যে তুমি গতি শক্তি বজায় রাখবা ততক্ষণ এই জায়গায় কি উৎপন্ন হবে, তড়িৎ উৎপন্ন হবে, অর্থাৎ মেইন কথাটা হচ্ছে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রে গতি শক্তি থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। ক্লিয়ার? সো এটা গেল বেসিক, এবং এটা ছিল মাইকেল ফ্যারাডের পরীক্ষা 1, এটা ছিল 1 নম্বর পরীক্ষা। এমন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এখন যেটা পরীক্ষা উনি আরেকটা পরীক্ষা করছেন সেটা হচ্ছে 2 নম্বর পরীক্ষাটা যদি আমরা চলে যাই তখন আর কোনো চেঞ্জ জানেন নাই, এইটা এভাবে আছে এটা নিয়ে আর কোনো চেঞ্জ জানেন নাই। তো উনি যেটা চেঞ্জ জানছেন সেটা হচ্ছে পরীক্ষা নম্বর 2, উনি এইদিকে যেটা করছেন এইদিকে হচ্ছে আরেকটা এরকম সলিনয়েড তৈরি করছেন, এবং উনি যখন আরেকটা এদিকে সলিনয়েড তৈরি করছেন খেয়াল করো যখন উনি এইদিকে বিদ্যুৎ দিতেছেন তখন এইদিকের এই যে এই অংশটা এদিকের এই অংশটাও চুম্বকে রূপান্তরিত হয়েছে, যেহেতু আমরা জানি যে সলিনয়েডের একটা তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে তখন তার মধ্যে তড়িৎ
মানে সরি বিদ্যুৎ প্রবাহিত হইলে তার মধ্যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, এবং সলিনয়েডের ক্ষেত্রে চুম্বক বলরেখাগুলো সলিনয়েডের যে কেন্দ্র আছে ওই কেন্দ্রের মধ্যে ঘনীভূত হবে। দ্যাট মিনস আলটিমেটলি এখানে যেহেতু চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, দ্যাট মিনস এখানে অবশ্যই চুম্বক বলরেখা থাকবে, এবং আমি চুম্বক বলরেখাগুলো এভাবে দেখাইছিলাম যে চুম্বক বলরেখাগুলো এভাবে থাকবে, আমি এটা আগে লেকচারগুলোতে দেখাইছি যে চুম্বক বলরেখাগুলো কিভাবে থাকবে। সো খেয়াল করো, এখন আমি যদি এইটাকে খেয়াল করো এই জায়গায় যদি আমি একটা পরিবর্তনশীল বিদ্যুৎ ক্ষেত্র উৎপন্ন করি, পরিবর্তনশীল বিদ্যুৎ উৎপন্ন করি, অর্থাৎ এই জায়গায় আমি যে বিদ্যুৎটা দিচ্ছি সেই বিদ্যুতের দিক পরিবর্তন হচ্ছে অল্টাই, এই বিদ্যুৎটা যদি দিক পরিবর্তন হয় তখন যেটা হবে সেটা হচ্ছে বলরেখাগুলোর দিক পরিবর্তন হবে বারবার, কারণ হচ্ছে বলরেখাগুলো একবার এই দিকে যাবে আরেকবার এই দিকে আসবে, ক্লিয়ার? কারণ একদিকের বিদ্যুতের জন্য এই বলরেখাগুলো সৃষ্টি ছিল, সো আরেকদিকের বিদ্যুতের জন্য অন্যদিকে বলরেখা সৃষ্টি হবে, এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্যাট মিনস এই তারগুলোতে, এই তারগুলোতে যেটা হবে সেটা হচ্ছে পরিবর্তনশীল, পরিবর্তনশীল চুম্বক বলরেখা আবিষ্ট হচ্ছে। যখন এটার মধ্যে পরিবর্তনশীল চুম্বক বলরেখা আবিষ্ট হচ্ছে তখন যেটা হবে সেটা হচ্ছে এই জায়গায় গ্যালভানোমিটারটা বিক্ষেপ দিবে, অর্থাৎ এই জায়গায় কি উৎপন্ন হবে, তড়িৎ উৎপন্ন হবে। কোন তড়িৎটা? এই যে এই জায়গায় যে তড়িৎটা ছিল এই তড়িৎটাই এই জায়গায় আসতেছে, ক্লিয়ার? সো এখন তুমি একটা জিনিস করতে পারো, এই জায়গায় যদি তুমি পরিবর্তনশীল উৎস না দেও, অর্থাৎ এমন তুমি যদি এসি কারেন্ট না দেও যে কারেন্টটা দিক পরিবর্তন করে সেটা যদি কারেন্ট না দেও, তুমি যদি ডিসি দেও, তখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই এটাকে নাড়াইতে পারো এইদিকে, এটাকে এরকম নাড়াচাড়া করলে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে এই জায়গায় যেটা হবে সেটা হচ্ছে এই জায়গায় বিদ্যুৎ শক্তি যাবে, ক্লিয়ার? সো এটাই ছিল মাইকেল ফ্যারাডের পরীক্ষা এবং মাইকেল ফ্যারাডের বেসিক। আমরা মাইকেল ফ্যারাডের বেসিক বুঝলে আমরা জেনারেটরের বেসিকও বুঝবো। সো জেনারেটরের বেসিকের জন্য যেটা বলবো সেটা হচ্ছে আমরা তড়িৎ মোটর পড়ছিলাম, সো তড়িৎ মোটরটাই একটা জেনারেটর, ঠিক আছে? তুমি যদি বিদ্যুৎ দিয়ে তড়িৎ মোটরটা চালাও তখন এটা হচ্ছে তড়িৎ মোটর, আবার তুমি যখন ওইটাকে নিচ থেকে ঘুরাবা তারপরে যেহেতু বিদ্যুৎ আসবে তখন ওইটা হচ্ছে জেনারেটর, এবং যারা তড়িৎ মোটর খুব ভালো করে বুঝবা তারা ওইটা এমনি এমনি বুঝতে পারবা যে ওইদিকে পরিবর্তনশীল বিদ্যুৎ ক্ষেত্র ছিল, অর্থাৎ একটা বাহু ছিল এরকম, কি বলবো যে একটা বাহু ছিল এরকম, এরকম একটা বাহু ছিল, এবং এই বাহুটার দুই দিকে দুই রকম বিদ্যুৎ প্রবাহিত হইতেছিল, একদিকে এরকম আর একদিকে এরকম, যে কারণে এটা দুই বরাবর মানে দুই দিক বরাবর বর পাইছিল এবং এটা ঘুরছিল, এবং আমরা এটা ডিটেলস পড়াইছি। সো এই যে এইটার ক্ষেত্রে তুমি যখন নিজে ঘুরাবা তখন এরকম পরিবর্তনশীল বিদ্যুৎ তৈরি হবে, ক্লিয়ার? পরিবর্তনশীল বিদ্যুৎ তৈরি হবে, অর্থাৎ আমরা চুম্বক থেকে যে বিদ্যুৎটা পাচ্ছি সেই বিদ্যুৎটা হচ্ছে পরিবর্তনশীল বিদ্যুৎ, অর্থাৎ দিক পরিবর্তী প্রবাহ বা দিক পরিবর্তী বিদ্যুৎ, ক্লিয়ার? সো এটা আমি মনে হয় ভালো করে বোঝাতে পারছি, কারণ হচ্ছে তুমি যদি মাইকেল ফ্যারাডের পরীক্ষাটা ভালো করে বুঝো তখনই বুঝতে পারবা। যখন তুমি প্রথম পরীক্ষাটা নিয়ে চিন্তা করো, যখন তুমি চুম্বকটা ঢোকালা তখন হচ্ছে এইরকম, আর যখন তুমি চুম্বকটা বের করলা তখন হচ্ছে এইরকম, অর্থাৎ দুই দিকে তড়িৎ প্রবাহিত হয়ে যাবে, ক্লিয়ার? সো এটা হচ্ছে দিক পরিবর্তন প্রবাহ, এই দিক থেকে আমরা এটা ধারণা পেতে পারি। আমরা সামনে অন্য টপিক্স নিয়ে আলোচনা করবো, ক্লিয়ার? ওকে।